তো আলহামদুলিল্লাহ, আর একটা বিষয় আলোচনা না করলেই নয়, সামনে আমাদের কোরবানি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্নাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি সমগ্র মুসলমানের জাতির পিতা, আর এই কোরবানি হলো আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিম সালাতু ওয়াসালামের সুন্নাত, এবং সমস্ত মালদারের জন্য এটা ওয়াজিব। যাদের পরে জাকাত ওয়াজিব, তাদের কোরবানি দিতেই হবে। তো আলহামদুলিল্লাহ, এখন আমার বাংলাদেশে মহামারী করোনা ভাইরাস নামে একটা ভাইরাস চলছে, মানুষ আতঙ্কের মধ্যে, অশান্তির মধ্যে, অনেক কষ্টে আমার ভাইরা আছে। অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর এই মহামারীর ভিতর কি কোরবানি দিতে হবে? অবশ্যই ভাইজান, কোরবানি তো আলহামদুলিল্লাহ কখনোই মালদারের জন্য, এটা কোরআন হাদিসে নিষেধ নাই। এবং মালদার তো মালদারই আছে বাংলাদেশে, এই অজুহাতে যদি আপনার কোরবানি বন্ধ করে দেন, এক তো গরিব প্রতি বছর কিছু একটা গোশত পায়, পশুর গোশত, সে থেকে বঞ্চিত হলো। দ্বিতীয় নম্বরে নবীদের সুন্নাত আপনার খেলাফ হলো। তৃতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য লাইয়া নারাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, আল্লাহ যে কোরআন শরীফের ভিতরে বলেছে যে বান্দা আমি তোমার গোশত রক্ত কোনো কিছুই পান করি না, তোমরাই খাও। ওয়ালাকিন আল্লাহু তাকওয়া, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন বান্দার অন্তকরণ, তাকওয়া পরহেজগারিতা দেখেন। তো কোরবানিটা আল্লাহ পাকের আদেশ, এবং সমস্ত নবীরাই কোরবানি দিয়েছেন। এক এক নবীর জামানায় এক এক তরিকায় কোরবানির সিস্টেম ছিল। অনেক নবীর জামানায় তারা, যেরকম আদম আলাইহিসসালামের জামানায় কোরবানি ছিল, তারা পশুকে এবং ফসলাদিকে একটা খোলা মাঠের ভিতরে নিয়ে রেখে আসতো। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা দৃশ্য আসতেন জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে, এই পশু অথবা তাদের শস্য শ্যামলাকে পুড়িয়ে ফেলতেন আল্লাহর পক্ষ থেকে, যার কোরবানি কবুল হতো তারটা পুড়িয়ে পোড়াই ফেলতেন আল্লাহ, আল্লাহ তার কুদরতি নূরের তাজাল্লি দিয়ে ফেরেশতাদের মাধ্যমে, অথবা উঠেই নিয়ে যেতেন ওই জিনিসগুলোকে, আর যাটা কবুল হতো না ওভাবে পড়ে থাকতো। ওই জামানায় মানুষ বুঝতে পারতো যে কার কোরবানি হয়েছে, কারটা হয় নাই, কিন্তু আমার নবীর চোখের পানি এমনভাবে কবুল হয়েছে, আমার নবী ভাবলেন এবং ইব্রাহিম আলাইহি সাল্লাম ভাবলেন, আমার সন্তান যদি এইভাবে কোরবানির প্রকাশ পেয়ে যায় তারা মানুষের কাছে লজ্জিত হবে। এই জন্য ইব্রাহিম আলাইহিসসালাম আমার দয়ার নবী, সারা পৃথিবীতে উম্মতের জন্য সহজ করে দিয়েছেন, কারটা কবুল হয় কারটা হয় না বোঝারও কোনো সিস্টেম নাই। যার যার পশু আমরা জবাই দিয়ে আসি আলহামদুলিল্লাহ, অবশ্যই জবাই দিবেন, কেউ ভুল করবেন না। যাদের পর কোরবানি ওয়াজিব, জাকাত ওয়াজিব, তারা অবশ্যই কোরবানি পশু কিনে আপনারা দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কোরবানির পশুকে আমাদেরকে রাহবার বানিয়ে জান্নাতে পৌঁছায় দেবে।